নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো এখন রাত 8:30 বাজে, 8:30 থেকে আজকে ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা একটু অন্য ধরনের হতে চলেছে। রোজদিন সেই রান্না বান্না, ঘরের কাজ, খাওয়া দাওয়া দেখাই। জানি তোমরা সবাই খুব বোর হয়ে যাচ্ছ এবং বোর হওয়ার জন্যে ঠিকমতো ভিউসও পাচ্ছি না, সেটা আমি বুঝতে পারছি। ঘোরাফেরা বা নিমন্ত্রণ বাড়ি যাওয়াতে গেলেই সেই ভিডিওগুলো বেশ ভালো ভিউস চলে আসে, কিন্তু ঘরের ডেলি ব্লগে ঠিকমতো ভিউস পাওয়া যায় না। তো আজকে তাই এক জায়গায় ঘুরতে বেরোচ্ছি। তো হঠাৎ করেই প্রোগ্রামটা ঠিক হলো এবং প্রোগ্রামটা টোটালি রাজা সেট করেছে। এখন ক্লাবের সামনে চলে এসেছি, এসে আমরা ওয়েট করছি সবাই। এখান থেকে এক হয়ে আমরা একটু বেরোবো, একটু ঘুরু, একটু খাওয়া দাওয়া, এই নিয়ে ব্লগটা থাকবে। আর উৎসাহ যেহেতু এক্সাম আছে বলে উৎসাহ যেতে চাইলো না, অনেক করে বললাম তাও যেতে চাইলো না। তো বলে আমি ঘরে থাকছি, আমার জন্য খাবার নিয়ে এসো। তো চলো একটা লাইক দিয়ে স্কিপ না করে ভিডিওটা দেখা শুরু করো। গৌতম বাবু আর আমি ক্লাবের সামনে এখনও ওয়েট করছি, তাদের পাত্তা নেই। রাজা চলে এসেছে কিন্তু আর বাকিদের পাত্তা নেই। আর এই জ্যাকেটটা অনেক শখ করে 3 বছর আগে গৌতমবাবুকে কিনে দিয়েছিলাম। এই 3 বছরে প্রথম আজকের এই জ্যাকেটটা গৌতমবাবু পরছে। গৌতমবাবু আমাকে বলেছিল যেবার কাশ্মীর যাবে সেইবারই এই জ্যাকেট পরে। তো বাধ্য হয়ে আজকের একটু ঠান্ডা লাগছে অন্য দিনের থেকে। আমি রোজদিন ব্লগে বলি ঠান্ডা নেই ঠান্ডা নেই, কিন্তু আজকে একটু ঠান্ডা আছে। তো আজকে গৌতমবাবু জ্যাকেটটা বের করেছে, একটু বাইক চালিয়ে যেদিকটা যাবো সেদিকটা একটু ঠান্ডা বেশি তার জন্যে। এক মাস আগের ভিডিও এডিট করতেই ভুলে গেছিলাম। এদিকে রাহুলকে দেখতে গেলাম তোমাদের সামনে, যাচ্ছে অঞ্জলি আর বিশাল আর মিডিলে আমরা। সেদিনকে আমরা বাইক বাহিনী ছিলাম, সবাই বাইকে করে বেরিয়েছিলাম। আর রাজা বনুলতা আমাদের ওই যে জায়গাটা যাচ্ছি সেখানে ডিরেক্ট ওরা চলে গেছিলো, তাই ওদের আর দেখাতে পাইনি। আর এইখানে দেখো বিশাল, অঞ্জলি আর মিডিলে ওদের যে ছোটো বোন। এখন রাজার জন্য ওয়েট করছি, আমরা সবাই পৌঁছে গেছি। আর অনেক দিনের ইচ্ছা ছিল, গৌতম অনেকবার এসেছে। আর যেই মানে আমি ইউটিউব করাকালীন আমার এখানে আসা হয়ে ওঠেনি, ফার্স্ট টাইম আছি। তার আগে আমি অনেকবার এসেছি। আর আজকে গৌতমের সাথে সবার সাথে একসাথে ঘুরবো, খাবো দাবো, যেইটুকু যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। জায়গাটা খুবই সুন্দর আছে, এটা আমার বেশি পছন্দ। খাওয়া দাওয়া প্রচুর, খাবারের দোকান প্রচুর, ফুড স্টল। তো আগে জায়গাটা দেখিনি, কেমন জায়গাটা তোমরা একটু দেখে নাও, তারপর কী কী খাচ্ছি, কোন স্টল দিয়ে খাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো।
সুন্দর বিকাল বা সন্ধ্যা কাটাবার জন্যে ফ্যামিলি নিয়ে খুব ভালো জায়গা। খাওয়া দাওয়ারও খুব একটা ভালো ব্যবস্থা আছে, প্রচুর ফুস্টল। তো উৎসাহকে ভীষণ মিস করছি, গৌতম তো আগে অনেকবার এসেছে। চাও নচিকেতা থেকে চা খাবো না সে তো হয় না, আমি তো ভিডিও করতে ব্যস্ত, কিন্তু এইসব কথা রাজা বেশ ভালো মনে রাখে। ও অলরেডি আমার থেকে আগে এসেই চায়ের অর্ডার দিয়ে দিয়েছে। তো এই চা খেতে গিয়ে একটা দারুণ ইনসিডেন্ট আমি করে মানে ঘটিয়েছিলাম। চা, গরম চা নিজের হাতে ঢেলে ফেলেছিলাম ভিডিও করার চক্করে। খাবার পর খাবো কি স্টল থেকে নিয়ে নিয়েছিলাম এক প্লেট গরম গরম মোমো। তো মোমোটা বেশ ভালোই ছিল, খেতেও টেস্টি ছিল। তো দেখো পুচকেটার সাথে শেয়ার করে খেয়েছিলাম আমরা। আর পুচকের থেকে একটা মোমো নিতে যা রেগে গেছিলো না আমার ওপর। মোমো খাওয়ার পর বৈঠকখানা ফুড স্টল থেকে কিছু খাবার অর্ডার করা হয়েছিল। এখানে অঞ্জলি খাবার অর্ডার দিচ্ছে, আর উৎসার জন্যে রাতের খাবারও নিয়ে যাব, সেই খাবারও নিয়ে নেওয়া হয়েছিল। তো বৈঠকখানা থেকে নেওয়া হয়েছিল চাউমিন। চাউমিনটা যথারীতি ভীষণ টেস্টি ছিল এবং কোয়ান্টিটি বেশ ভালোই ছিল। গল্প করছি সাথে চাউমিন, সস নিয়ে নাও, সস নিলে না তো একসাথে বসেছি। আর ওরা সবাই কাবাব অর্ডার দিতে গেছে, আর ওইদিকে বিশাল ওই কুচকিটাকে খাওয়াচ্ছে। দেখো এটা নিয়ে আয় সামনে, এটা কোথা থেকে নিলি? মোমো ম্যান জিভে জল, ও জিভে জল থেকে। আচ্ছা ব্যাস, এটা হচ্ছে রেশমি কাবাব, আর এটা কুল্লার মোমো। কুল্লার মোমো, আচ্ছা কুল্লার মোমোটা দারুণ টেস্টি ছিল, ফার্স্ট টাইম খেয়েছিলাম। এটা বনলতা খাইয়েছিল, আর এদিকে অঞ্জলি নিয়ে চলে এসেছে ফ্রেঞ্চ ফ্রাই। অঞ্জলি সেদিনকে কিচ্ছু খায়নি, ওদিনকে ও নিরামিষ ছিল বলে কিচ্ছু খেতে পারিনি। আমি এতটাই কুড়ে হয়ে গেছি ঘরে থাকতে থাকতে যে এসে প্রথমে একটু চারিদিক ঘুরে তোমাদের ভিডিও করে দেখিয়ে নেওয়ার পর এক জায়গায় বসে পড়েছিলাম। ওইখানটায় বসে এই স্টলের ওই স্টলের খাবার শুধু বসে বসে টেস্ট করলাম। সবাই এনে এনে দিল, আমি খেলাম। উৎসাহ আসলে ভীষণ ভালো, তো ভীষণ খেতে ভালোবাসে, ওর জন্য মনটা একটু খারাপ লাগছে। তার জন্য আর বেশিক্ষণ সময়ও কাটায়নি, একটু খাওয়া দাওয়া করে একটু ঘোরাফেরা করে একটু ফটো তোলার ব্যাপার ছিল, একটু ফটো ফটো তুললাম, আমরা বেরিয়ে পড়েছিলাম। নেক্সট টাইম যখন উৎসাহকে নিয়ে আসবো তখন অনেকটা সময় কাটাবো। দারুণ একটা সময় কাটালাম সবার সাথে। যে কোনো মুহূর্তকে স্মৃতির খাতায় বন্দি করে রাখার জন্যে ক্যামেরা বন্দি করতে হয়।
তো আমরাও কতগুলো ফটো তুলেছিলাম আর সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা কিন্তু আমরা, যেহেতু আমি বললাম ভিডিওর প্রথমে অনেকদিন আগে গেছিলাম, প্রায় এক মাস হয়ে গেছে ভিডিওটা এডিট করে আপলোড করা হয়নি, যেটা আজকের বসে এডিট করে আপলোড করলাম। তো বাড়ি চলে এসেছি আর দিয়ে দিচ্ছি গরম গরম চিলি চিকেন আর নুডলসের কম্বো উৎসাকে, উৎসার জন্য এটাই এনেছি। একটু হাসো, খুব পড়তে হচ্ছে? হ্যাঁ অনেক মুখস্থ হতে চাইছে না? বাড়িতে বসে রোজ ডায়লগ দিই, ঠান্ডা পড়েনি ঠান্ডা পড়েনি, এদিকে তো ঠান্ডা বুঝতে পারি না, ওইদিকে গেছি কি ঠান্ডা, আসার সময় না দাঁত কপাটি লেগে যাচ্ছিলো এত ঠান্ডা, এখনও মানে হাত পুরো বরফের মতো ঠান্ডা। দারুণ একটা সময় কাটালাম সবার সাথে, খুব এনজয় করলাম, ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম। তো ছোটোখাটো মানে বিকালবেলা বা সন্ধ্যাবেলা একটু ঘুরে আসা বা রাতের একটু বেরিয়ে মানে একটু ডিনার করে আসার মতো খুব সুন্দর একটা জায়গা, টাইম কাটানোর মতো, ফ্যামিলি নিয়ে টাইম কাটানোর মতো, বেশ ভালো লাগলো। তো উৎসার এক্সাম হয়ে গেল, কথা হয়েছে রাজা রাহুল সবাই বলো উৎসার এক্সামের পর আমরা আবার যাব, বিশাল গাড়ি নিয়ে আসবে, এখন গাড়ি করে আমরা সবাই যাব। যেহেতু উৎসাহ ছিল না বলে আমরা এনজয় করতে পারিনি ঠিক মতো, মানে মন খুলে সেই এনজয়টা করতে পারছি না, যেটা খাবো ভাবছি উৎসাহ নেই কী হবে, ওটা এটা খাওয়ার ইচ্ছা আছে উৎসাহ নেই তার জন্যে। তো তেঁতুল জলে যেমন ভ্যারাইটিস ফুচকার আইটেম ছিল, সেখানে তো উৎসাহ নেই বলে মানে আমি ফুচকা একটা ট্রাইও করিনি। তো চলো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবেই, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে থেকো। খুব শীঘ্রই চলে আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে, সেটাও আশা করি ভালো হবে। তো চলো, বাই, গুড নাইট।